আমরা জানি যে এখানে দুটো রেওয়ায়ত আছে আবু মাহাদৌরা এবং বেলাল রাজি আল্লাহ তাল আনহর ডাবল করে বলারও দলিল আছে এবং একবার একবার করে বলারও দলিল আছে তো যেটা আমি বললাম যে এখানে একটা জিনিস প্রচলিত হঠাৎ করে তার কাছে নতুন জিনিস অ্যাকসেপ্টেড হয় না হয়তো এটা তার ইগনোরেন্স হয়তো এটা তার জানা নাই সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে তাকে জানিয়ে তারপরে সে কাজটা করা আমি মানে যেহেতু দুটো রেওয়ায়তে শুদ্ধ তাহলে আমরা বুঝলাম যে দুটো আমলে করা শুদ্ধ কিন্তু সেক্ষেত্রে আপনি ওই মসজিদে কোনটা করবেন ওই মসজিদে যদি আরেকটা মোস্তাহাব আমল আপনি চালু করতে চান তাহলে জানিয়ে চালু করাটাই হচ্ছে আমাদের জন্য উত্তম কারণ তখন আর গ্যাপটা থাকে না মূল প্রবলেমটা হলো গ্যাপ মূল প্রবলেমটা কিন্তু উনি রেওয়ায়ত অস্বীকার করে আমি মনে করি না সেটা এই রেওয়াটা ওনার জানা নাই শুদ্ধ বেলা আল্লাহ তাল্লাহ একামত যেটা ওটা ওনার জানা নাই ফলে উনি ভাবছেন যে এটা আবার নতুন করতে আনলো